আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো। আজকে এত গরম পড়ছে দর্শক, আমরা এখানে 28-29 ডিগ্রি, টু মাচ হট। আর সব ধরনের গাছ টাছ একদম পিনপিনা লাগে দেখতে। আমরা এবার দি স্ট্রবেরি ফারাওর, তাহলে ঘুম থেকে উঠে স্ট্রবেরি ফারা লাগে, নাইলে নষ্ট হয়ে যায়। তো বাংলা লার আপডেট আজকে দেখাই মো আপনারা। আমি যে লাগাই তো ইসলাম দর্শক, আর তেমন কোনো যত্ন করছি না। আশা করি আজকে তোরা লুক আফটার করবো। ভালো হয়েছে গাছ, অত বেশি খুব একটা বেশি ইয়ে নাই, মোটামুটি হয়েছে, সদু আইচ্ছে আলহামদুলিল্লাহ। আমি দেখো মাত্র 4টা চারা লাগাইছি, 4টা গাছ সদুর, ওখানে 4টা গাছ, একটা ছোটো আছিল, কম্পেয়ারলি আপনারা দেখাই মনে। আমি একটা ছোটো আছিল, ছোটোটা তুলনামূলক বেশি বাড়ছে। তো দেখলা ছোটোটা আলহামদুলিল্লাহ বালা। আর এখানে 4টা গাছ আমি দেখাইলাম, যেনে ফার্স্ট ওয়ান এটা বাংলাদেশের, সেকেন্ড ওয়ান এটা হাজারি সদু, এটার হয় এটা আমার গার্ডেনের বিচি, গার্ডেনের সদু আমি বিচ রাখছিলাম। দেখো হাজারি সদু যে ওখান থেকে নিচ থেকে ব্রাঞ্চ দেওয়া শুরু করে হাজারি সদুয়ে, আর নিচ থেকে ধরাও শুরু করে, ও তার মাঝে সদু ধরব, ওনার মাঝে সদু ধরব, উফরেও ধরে বাট ওনার মাঝেও ধরব, ধরি 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 একবার উফরে দিয়ে যাইব। এটা আসলেও হাজারি সদু, এত সদু ধরে, ছোটো ছোটো সদু, এক তরকারির সদু, মানে খুবই সুবিধাজনক। আর এই দুইটাও বাংলাদেশের, বা ডিফারেন্ট ডিফারেন্ট সাইডোটা সারা আমি ডিফারেন্ট লাগাইছি, মাত্র 4টা সারাও লাগাইছি, সাইডোটা ডিফারেন্ট, একটা থেকে আর একটা আলাদা। তো এক্সপেরিমেন্ট করবো আর কি কোনটা কিলা হয়। আর দিস ইয়ার আসলে আমি চাইছিলাম না মিষ্টিলাও লাগাইতাম, মিষ্টিলাওর গাছ দেখো কা, তারা আমার সারতো সার না, অটোমেটিক আমার টমেটোর সিপাত এত বালা বালা হেলদি হয়ে একটা সারা হয়েছে, মানে আমার দেখি এখন মায়া লাগে, এখন আমি তো ফালাইতে পারতাম না কোনো এক জায়গাত লাগাইম। একটা আশ্চর্যজনক জিনিস, আমার গার্ডেনও কতদিন ধরে আমি দেখলাম, 3-4 দিন ধরে আমার লাল শাকের প্লটও, লাল শাক সকালইলে ওলান হয়ে যায়, ফুটাল্লাখান হয়ে যায় যে পানি না দিলে জেলা ওলা, কিন্তু পানি আমি প্রচুর পানি দিই বিকালবেলা, বাট দিন হইলে ওলা হয়ে যায় গে। আমি আর কিছু আসলে বুঝতে পারলাম না, একটা জিনিস বুঝলাম যেটা হইল গিয়া, লাল শাক তো আসলে আমরার দেশি সবজিটা, দেশি বিচিও, যদিও এটা গত 2 বছর ধরে আমার গার্ডেনও আছে, আমি ও বিচ থেকে আবার করলাম আবার করলাম, তার বাদেও এটা বাংলাদেশি ইয়ে হতো, ভেজিটেবলটা বাংলাদেশি জিনিস। আর এই জিনিসটা শীতকালীন সবজি, এলাগি মনে হয় এত গরম সহ্য করতে পারে না এই সবজিটায়, ওটা লাগি প্রত্যেক দিন ওলা হয়ে যায়, ফুটা হয়ে যায় গে, পরে আবার রাত্রে ঠিক হয়, আবার সকাল হইলে ওলা ফুট হয়ে যায় গে। এত গরমও তো দেয় আমরা এখানেও লন্ডনও প্রচণ্ড গরম, ও গরমের কারণে শেষ হয়ে দেশে আমেরিকা থেকে তারা ইয়ে করা খৈরা, তারা লাল শাক গোলা নষ্ট হয়ে যায় বেশিরভাগরও, আসলে ওটাও কারণ বেশি গরম, অতিরিক্ত গরম আসলে লাল শাকে নিতে পারে না। আমরা দেশও তো আসলে এটা মানুষের শীতকালীন ফসল, শীত শীতও ফলাইন। তো আজকে আমরা কিছু সদুর জ্বর লাগে, এক্সট্রা কিছু পানি লাগে ব্যবস্থা করবো, 4টা গাছ আছে, 4টা গাছে 4টা বোতল দিলেই মো এক্সট্রা পানি যাতে সদুর জ্বরে পায়। এই যে ওয়েদার, ওলা ওয়েদারে লাগি সদুর জ্বর একটু এক্সট্রা পানি দরকার, না সদু প্রচুর পানি টানে সদুয়ে। তো আমরা কিতা করছি বোতলরে ওদকার নিচ কাটি লিছি, আর ওবাই দিয়ে একটা ছুটো ফুর করছি, তো ড্রপ করি 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 আস্তে আস্তে পানি দিব। আমরা তো খালি উফরে দি পানি দেই, পাইপ দি পানি দেই, তা ওবাই থেকে ওবাই যায় গে, আর পাইপ দি কত সময় ওবাইয়া পানি দেওয়া লাগে, আর ইতার মাঝে দিলেইলে ইতার মাঝে সেভ থাকি যায় পানি, আস্তে আস্তে ড্রপ করি করি ভিতরে গেল, আর একটু ডিপ করো।
তো খাটিয়ে দেওয়া লাগে, সকলটা পাতা কিছু তোলার গুণ একটু লাল লাল হয়ে গেছে, আর ওটাও খাটিয়ে দিবা। আর আমার এই গাছ আমি দেখাইছিলাম, এটা হাজারি খদু আসলে, একবারে নিচটা কি বললাম, ব্রাঞ্চ সকল সারে আর ব্রাঞ্চের মাঝে খদু ধরে, তবু আমি কিছুটা খাটিয়া দিমু, তলে দিয়ে কিছু খাটলে উফরে দিয়ে একটু বাড়বো আর কি, ওটাও ও আসায় না খাটলাম না নে। ওই তো কথা, ওটা একটু খাটিয়া দিলে এলাম। আর যেটা খুঁজবো আমি, যদিও দেখা খদু আইছে, ইটা আসলে খদু, ইটা ঠিক তো উক্ত নাই, ঠিকতে ঠিকতে জুলাই এন্ডে দি গিয়া আর নাইলে আগস্টর ফয়লা, যত বড় গাছ আপনারা লাগাওকা ছোট গাছ লাগাওকা এটা ম্যাটার নাই, খদু ধরার টাইম আইলে খদু ধরবো, খদু জুলাইয়ের এন্ডে দি ধরে নাইলে মিডিলেও ধরে খের খের, আর নাইলে আগস্ট গিয়া পুরা মতে ধরবো, ইটা লাগে উড়া উড়ি করবার না দর্শক আপনারা, ওইব সব অর্থা আস্তে আস্তে ইনশাল্লাহ। আর একটা জিনিস দেখো, আমি একটা পিকচার এড করছি দেখাইছি আপনারা, ওই দেখো ছোটটা প্রায় বড়টার সমান হয়েছে আর কি, এটা অনেক বড় গাছ আছিল, এটা একবারে ছোট আছিল, এটা দেখো এটা বেশি বাড়ছে তুলনামূলক, কম্পেয়ারলি এটা বেশি বাড়ছে ছোটটা, যত ছোট গাছ হয় তত ভালো হয়, এর লাগে আপনারা এখনো পর্যন্ত আপনারা খদু লাগাইতে পারবা, খদু লাগাইবার টাইম আছে, সারা ছোট সারা হইলে অসুবিধা নাই, ঠিকই বাড়ি যাব, গরমের লগে সপ্তাহ সম্পর্ক, এটা গরমের দেশের ফসল যেহেতু সব গরমের লগে সম্পর্ক, ঠান্ডার সময় এটা লইয়া আমরা টানাটানি করিয়া কোনো লাভ করতাম পারি না আসলে, গরমের সময় টানাটানি করা লাগে। আর দেখা যায় জিনিসটা, আর একটা জিনিস কইবো আমি, ওই যে 1G কাটিং 2G কাটিং এটা আসলে কিছু লাগে না, ও মাসাতুটার বাদে আপনারা ঠিক আছে, এটা মানে মেল ফুল সারে ঠিক আছে এটা ঠিক, কিন্তু এখন 1G কাটিং 2G কাটিংয়ের দরকার নাই, মা সাতুটার বাদে আগা বাঙ্গিয়ে নিয়ে খাইলি বা ফুটকি শিরা খাইলি বা শাক খাইলি বা তখন ওটাও 1G কাটিং 2G কাটিং, আর কিছু লাগে না, এক্সট্রা কিছু লাগে না, তখন গিয়া যত আগা বাংবা যত খাটবা অত বেশি ভিতর থাকি মানে ফিমেল ফুল সারবো ফসল ধরবো ওটাও, আর এই আলাদা করিয়া অতখান বড়োয়ার বাদে একবার খাটবা অতখান বড়োয়ার বাদে এটা হার্ড করিয়া আপনারা নতুন গার্ডেন আর লাগে খৈরাম, এটা আপনারা লাগে হার্ড বুঝা, অনেক অনেকজনে অনেক কোয়েশন করা কিলা 1G কাটিং 2G কাটিং, ওটার উত্তর দিলাম আপনারা, আমি আসলে এটা কিছু নাই আলাদা করে যে 1G কাটিং 2G কাটিং এটা লাগে না, যখন উফরে গিয়ে উঠি যাব মাসাত উঠি যাব আপনার গাছ তখন আপনি ইয়ে করলিবা, ও তখন আমি আপনি কাটিয়া নিয়ে এটা ইউজ করলিবা খাইলিবা, তখন ওটাও 1G কাটিং 2G কাটিং। আর খাসা খাসি দুইটা মেরিগোল্ডের গাছ লাগাই দিমু পলিনেশনও লাগে, সাইড বাই দিছি ট্রে লাগাই দাম আমার গার্ডেনও মেরিগোল্ড যাতে মৌমাছি আয় আঁকি, ও এবলা অগুন্তর ভিতরে আপনারা পানি দিয়ে রাখতে পারবা। দর্শক আমি একটা পরামর্শ দিম ওইখানের মাঝে, আপনারা দর্শক যেদিন বালা ঠিক আছে ওয়েদার মেঘ দিছে বা পানি এনাফ আছে বুঝবা, ইতার মাঝে ইলা পানি দিবা না, ওলা যেবলা একবারে বেশি বেশি গরমের দিন যে সময় বেশি রোদ ও সময় দিবা, আর যদি মনে করেন আগামী 2-3 দিন আপনি পানি দিতে পারতা নাই কোনো হানো যাই রাখি, ওলান 2-3 বোতল বড়ি বড়ি দিয়া রাখি দিবা, এটা মানে কি আপনি দরকার একটা এক্সট্রা কেয়ার এক্সট্রা পানি যাতে গাছে পায় ওটা লাগে করা। আর ও ধোকা মেরিগোল্ডের গাছ, এখানে হলুদ রঙের ফুল যে সময় ফুটবো বিয়ে এমনি আইব অটোমেটিক আইব ওটা লাগে লাগাইলাম, আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো, যদি ভালো লাগে দর্শক প্লিজ লাইক দিবা প্লিজ শেয়ার করবা আর প্লিজ সাবস্ক্রাইব করবা, আমার সাবস্ক্রাইবার খুবই কম দর্শক, আপনারা প্রচুর দেখরা আমার ভিডিও সবে, এটা লাগে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারারে, আর যদি সাবস্ক্রাইব করেন তো দর্শক আমার ফুরামতে হেল্প করবা কি আপনারা সামনে দিয়ে আগে আইবার লাগে।
আশা করি ভালো লাগবো, সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ, হ্যাপি গার্ডেনিং।